আপনি বলেছি না লুঙ্গি বাহিনী লুঙ্গি বাহিনী লুঙ্গি বাহিনী যে বা যারা এই বক্তব্য দিচ্ছেন ছেলেকে অপার সম্পত্তি টাকা থেকে সম্পূর্ণ ফ্রি পড়িয়ে ডাক্তার উকিল জজ পুলিশ কই আজ আমাদের জজ কই আজ আমাদের ডাক্তার কই হে আমার কমের মানুষ আমি জানতে চাই
অথচ তোমার আমার গরিবের বাচ্চা যখন পড়াশোনা করে মাধ্যমিকে 90% নাম্বার পেয়েছে, বাপকে যে বলছে আব্বা আমি পড়বো, বাপ চোখের পানি ফেলে বলছে বাবা আমি তো ধ্যান চালিয়ে খাই বাপ, তোকে পড়াতে পারবো নি বাবা, বাচ্চা কাঁদছে আব্বা আমি পড়বো। একবার ভাবলিনি বাংলার মানুষ তোদের উপরে খোদার ঘরে হবে না তো তাদের উপরে হবে। আজকে ওই বুনটা কাঁদছে যে আব্বা আমি দেখো 95% নাম্বার পেয়েছি, ভালো ডাক্তার হতে চাই, আমি মা বুড়িদের চিকিৎসা করবো, লেডিস ডাক্তার হবো, কিন্তু তার বাপ ধ্যান চালিয়ে খাই কি বুঝবি খাই খাও। অথচ ওই গরিব বুড়ির জন্য আমাদের পূর্বপুরুষেরা কোটি কোটি টাকা লেগে গেছে, ওই টাকাগুলো দৈনন্দিন মেধাবী ব্যক্তিকে ছাড়তে আব্বাস সিদ্দিক আওয়াজ তুলেছে, ওই গরিব ভাই বোনগুলোকে এই আমার সম্পত্তি পেরাতে পড়াতে হবে, এটা কি আব্বাস সিদ্দিক ভুল করছে? আমাকে কেন লুকাবে, কেন লুকাবে? বাংলার জনগণের কাছে বিচার দিলা, এরপরে আন্দোলন করতে গিয়ে আমাকে যদি জনগণের জেলে ঢুকানো হয়, এর জবাব নিয়ে আদালতে আসেন না, কিভাবে জবাব দেবে? আমি আব্বাস সিদ্দিকী তোমাদেরকে যেভাবে বলবো সেভাবে জবাব দেবে, রাজি আছো? আমাকে যদি জেলে দেয় তোমরা ঘরে থাকবে কেন? ওই দিন থেকে লোক বাংলার প্রত্যেকটা থানায় 10,000, 20,000, 20,000 ছেলে মেয়ে বউ বাচ্চা সব পাই ফেলবে, বুঝছো? আমার ভাই জান দেখাবে, যে যা পাই যাবে আমাদের পর্যন্ত, কারণ ও একা শুধু বলেছে তা না, ওর কথাকে আমরাও সাপোর্ট করি, আমাদের কথাই তো বলেছে, এই কথা বুঝছেন না? বলেন খবরদার, ফেতনায় যাবে না, ফেতনায় গেলে লস হবে, আমাদেরকে ফেতনায় জড়াতে চাইছে, আমি এমনি চুপ করে যাইনি। কেন আমাকে দিয়ে বাংলায় আগুন জ্বলিয়ে ক্যাব আন্দোলনটাকে বন্ধ করে দিবার চক্রান্ত করছিল, তাই আমি চুপ করে গেছিলাম, সবাইকে বলেছিলাম কিচ্ছু হয়নি, চুপ করে যাও, চুপ করে যাও, অত সহজ নয়, মাথা ঠেক কাজ করে কাজ করতে হবে। আমাদের সোজা কাজ কি, যে যা থানায় যে হাজির হয়ে যাবে, চলো আমাদের ঘরে চলে যাও, কে যাবে না, কে যাবে, কে যাবে না, তবে এতটুকু বলে যাচ্ছি বাংলায় কম করে 20-30 লক্ষ মানুষ যাবে, বাকি পারবে কি আমি জানি, বাকি বাড়বে কি জানি না, কথা বুঝে আসছে? আর এটাও বলে যায় ওই 20-30 লক্ষর মধ্যে কম করে আরো 5 লক্ষ বুড়ো বাপ আর মাকে দেখা যাবে, এটা চ্যালেঞ্জ, এটা একটা নতুন ইতিহাস হয়ে যাবে। মোস্তফা জানে রহমতের গোলাম যারা হয় তাদেরকে মানুষ ভালোবাসে, এটা একটা প্রমাণ হয়ে যাবে, কথা ঠিক না বেটি? আমার 3 নম্বর দাবি কি, মোট 5টা দাবি করেছি বলবো তো, 3 নম্বর দাবি কি, ইমামদের জন্য 20,000, মুয়াজ্জিনদের জন্য 10,000 করে ওয়াকাফ সম্পত্তি থেকে মাইনে দিতে হবে, ভাতা নয়, ভিক্ষা নয়, আইন পাস করো, ওয়াকাফ সম্পত্তির টাকা ইমামের বাপে দে, তোমাদের নয়, তোমার রাজকোষ থেকে আমি চাই না, কারণ রাজকোষ মানে 1 টাকা থাকলে হিন্দু ভাইয়ের অধিকার আছে, দলিতের অধিকার আছে, পাঞ্জাবির অধিকার আছে, শিখের অধিকার আছে, মুসলমানের অধিকার আছে, সবার আছে, কিন্তু ওয়াকাফ সম্পত্তিটা শুধু মুসলমানের অধিকার, আর বন দপ্তরের টাকা দলিত আদিবাসীদের অধিকার। আমি আন্দোলন করেছি, আমার উপর আর একটা রাগ কি জানেন, আমি শুধু মুসলমানের হয়ে লড়ি না, আবার এই জন্য আরো রাগ, এর পিছনে তো দেখছি হিন্দুরাও যাচ্ছে, দলিতরাও যাচ্ছে, আদিবাসীরাও যাচ্ছে, এই কি তাহলে সমস্ত ধর্মের লোকেদের নেতা হয়ে যাবে নাকি? মাথা কাজ করছে? আমি নেতা নয়, আমি সবার ভাইজান, সবার ছেলে, আমি মুরব্বীদের ছেলে, যুবক যুবতীদের ভাইজান, আমি ঠিক না বেটি? আমি নেতা নয়, আমি মোস্তফা জানে রহমতের দরবারের একজন চাকর, গোলাম, কুকুরও বলতে পারেন, আমি চাই গরিবদের খাদেম হব, গরিবদের কাতারে আল্লাহর জান্নাতে আগে আগে যাবো, এই জন্য আমি গরিবদের কথা বলছি, আপনারা বলবেন না? আপনারা একটাই কথা বলবেন, ভাই জান যা বলবে আমরা তাই মানবো, ভাই জান যা বলবে আমরা তাই মানবো, ভাই জান যা বলবে আমরা তাই, ভোট চাইতে একটাই কথা বলবেন, ভাই জান যা বলবে, ভাই জান যা বলবে, ভাই জান যা বলবে, কথা বুঝে আসছে না? আর আমি নামে যাচ্ছি 3 নম্বর হলো এই ইমামদের ঘরে 20,000, মুয়াজ্জিনদের 10,000, ভাই ইমামদের হয়ে কথা বলার দরকার আছে না? আজকে মসজিদের ইমাম দাঁড়িয়ে যদি তার টেনশন হয়, হ্যাঁ আমার স্ত্রী বললো
সামনে ঈদ আসছে, শাড়ি কিনে দিতে, বাচ্চার ফিস দিতে হবে, আমার পকেটে পয়সা নেই, ভাই কন্যা মাসটা ঈদ মিলানে হচ্ছে। হ্যাঁ, আজকে বড় দুঃখ আমার, অত্যন্ত দুঃখ। সমস্ত ধর্মের মানুষ চাই তার ধর্মগুরুগুলো বড় হোক, এমনকি রেপ পর্যন্ত করে গেল তাও বলছে আমার ধর্মগুরু ঠিক আছে। আর আল্লাহ তাআলা মুসলমানদের ইমানগুলো কত ভালো, নামাজ পড়ে না, কোনদিন খারাপ চক্রান্তে যায়নি। এরপর মুসলমান তোমরা কেন তোমাদের ইমানদের কথা ভাবলে না, বলো? আজকে ইমানরা বঞ্চিত, ইমানরা সেজদা করে পারে, ইমানরা আত্মা না করে পারে। আল্লাহ শামসের বাবা বলতে পারছে না, 4000 জায়গায় 5000 চ্যালেঞ্জ বার করে এখন কোথায় যাবো? এই দুঃখগুলো বুঝতে হবে না। গাছ থেকে যদি দিতে নাও পারো, ইমামদের জন্য তো টাকা রাখা আছে, অকাল সম্পত্তি, পাঁচ বছরের ইনকাম কত জানো? 22,000-30,000 কোটি টাকা। এক বছর যদি বলা হয় প্রত্যেকটা মুসলমানকে দেওয়া হবে, প্রত্যেকটা মাথা পিছু পাবে হলো 4 কোটি করে। কারো বাড়িতে যদি 7 জন থাকে, 4×7=28 পাবে। কারো বাড়ি যদি 5 জন থাকে, 4×5=20 কোটি পাবে। কারো বাড়ি যদি 3 জন থাকে, 3×4=12 কোটি পাবে। প্রত্যেকটা মাথা পিছু 4 কোটি করে পাবে। এত টাকা থেকে কেন ইমামদের মাসে 20,000 আর মুয়াজ্জিনদের 10,000 দেবে না? এই আন্দোলন কর্মটা বন্ধ করে দেবো। এরপরও দুঃখ নয়, একদল ইমাম এখনো এখনো আমার বিরোধী করছে, আর দালালি করছে অদৃশ্যমন্দের কথা বুঝছেন না, বোঝেন না। আল্লাহ তাদেরকে হেদায়ত করেন, বলুন আমিন। 4 নম্বর দাবিটা শুনবেন না কেন, আমি 4টেই ছাড়বো বলেছি, 3:30 বাস, 4.5 ঘন্টা আছে, অসুবিধা হচ্ছে। 4 নম্বর দাবি হলো, শুনবেন, 1 নম্বর গরিব মেয়েদের বিবাহ 5 লক্ষ পড়াশোনার জন্য, 2 নম্বর, 3 নম্বর ইমামদের, 4 নম্বর হলো আমরা আল্লাহ চিনিছি, রসুল চিনিছি, ইসলাম পেয়েছি, কার সিলাই ভাই? এই সবাই বলুন না গো, দাদা হুজুরের, দাদা হুজুর তো আমাদের জন্য ইজ্জত নয়। তাহলে দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয় ও হসপিটাল করে দিতে হবে। এই ভুল করছে না? আজকে বনগাঁতে মাতুয়া বলে একটা ধর্ম আছে, কুচবিহারে রাজবংশী বলে একটা ধর্ম আছে, যারা 1% তাদের দেখালাম বিশ্ববিদ্যালয় আছে, তাদের ধর্মগুরুদের ছেলেরা ফ্রিতে পড়ছে। একটা ডাক্তারি করতে গেলে 90 লক্ষ-60 লক্ষ টাকা খরচ, কিন্তু ওখানে ওই ধর্মগুরুর ছেলেদের জন্য ফ্রি। রাজ আবু বাকারের নামে যদি বিশ্ববিদ্যালয় হয়, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির ভক্ত মুরিদদের ফ্রি চিকিৎসা, ফ্রি পড়াশোনার ব্যবস্থা থাকবে না? থাকবে না। এইটা কি আমার আবু বাকারের সম্মান জোড়া বাড়বে না? এই দাবি করাটা কি মনে হচ্ছে? আমার একদল বলছে দাদা হুজুর দিদি আপনজন হয়ে বলছে, দাদা হুজুর কি এত ভিখারি হয়ে গেছে? কেন আমরা করতে পারিনি? ভাই হ্যাঁ, আমরা কেন করতে পারবো না? করে দেখাও না। হ্যাঁ, পড়ার চেষ্টা আব্বাস সিদ্দিকি করছে, কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয় আব্বাস সিদ্দিকির পড়ার ক্ষমতা নেই, কেন সরকারি পারবে? ঠিক না? বিজ্ঞ বেসরকারি করতে পারবে, সুপার স্পেশাল হসপিটাল, এর থেকে বড় হসপিটাল করতে পারবো, কিন্তু সরকারি সুযোগ সুবিধার হসপিটাল করতে আমি পারবো না, সরকারি পারবে। আব্বাস সিদ্দিকির দাবিটা কি ভুল হচ্ছে? এই যে 4টে দাবি শুনলে, এই 4টে দাবিতেই ভুল করছি ভাই, না আমাকে কেন বিচার চেষ্টা হয়? কেন সাথে সাথে এটাও বলে যায়, আবার বলে যাচ্ছি, লুঙ্গি বাহিনী, লুঙ্গি বাহিনী, লুঙ্গি বাহিনী, যে বা যারা এই বক্তব্য দিচ্ছেন তিনাদেরকে অত্যন্ত কড়া ভাষায় বলছি, দম থাকে চিহ্নিত করে প্রত্যেকটা লুঙ্গি বাহিনীকে শাস্তি দাও যারা এই কাজ করেছে। ক্ষমতা আছে কি দেখো? আমি বলছি দেবে না। কেন? যারা লুঙ্গি পরে মাথায় টুপি দিয়ে এই ক্যাপকে কেন্দ্র করে সমাজে বাঁধ ভেঙেছে, আগুন ধরিয়েছে, টেন পুড়িয়েছে, এরা সবাই কোন না কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িয়ে আছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোন না কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িয়ে আছে, এদেরকে করানো হয়েছে। কেন? উদ্দেশ্য শুধু একটাই, মুসলমানকে বদনাম করো, হিন্দু মুসলমানের ভাতৃত্ব নষ্ট করো। তাই আমি আপনাদেরকে বলবো, যত যাই হোক আপনারা বাংলাতে ফেতনা হতে জোরে বলে, যদি কোন হিন্দু ভাইরা ভুল বুঝে আপনাকে আমাকে মারতে আসে, দুটো মার খেয়ে নেবো, খেয়ে পরে তার সাথে আলোচনায় বসবো, ভাই আমি কি দোষ করেছিলাম আপনি আমায় মার নিন, বলুন
পরের আলোচনায় দেখবো। তথাপি কিন্তু রিয়াকশন আমরা মুসলমানকে বলছি, রিয়াকশন আমরা যদি এটা পারে, আমি বলে যাচ্ছি কোনোভাবে বাংলাতে বিজেপি আসতে পারবে না। আর যদি এইটা না করে, আমি আপনাকে বলছি বাংলায় বিজেপি কে রুখতে পারবে না। কথা শুনছেন? আর এই আব্বাস সিদ্দিকি বুঝাচ্ছে বলেই তো আব্বাস সিদ্দিকি সরিয়ে দেওয়া হচ্ছে, কারণ এ যদি থাকে বাংলার মানুষ বুঝে যাচ্ছে এদেরকে ঢুকতে দেওয়া হবে না। ভাইয়ের আমার এনআরসি ক্যাপ নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন আপনারা করছেন, করুন। আগামী দিন আমিও বিভিন্ন জায়গায় আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে করছি করব। কেন? একটা কারণ, সব থেকে বড় কারণ, সেটা হলো কাকে তাড়াবে কাকে রাখবে ওটা পরের কথা। আব্বাস সিদ্দিকির কাছে সর্বপ্রথম কথা হলো এই এনআরসিতে আমার সংবিধানকে অপমান করা হয়েছে। আমরা সবাই নিতে পারি মুসলমানকে 2014 সাল থেকে এই বিজেপি গভর্নমেন্ট এসে একটার পর একটা একটার পর একটা অত্যাচার চুরি করেছে, নরতন্ত্র করে দেশবাসীকে অত্যাচার করেছে। কিভাবে? জিএসটি চাপিয়ে দেশবাসীকে অত্যাচার করেছে। সবচেয়ে বড় কথা, মুসলমানদের কলিজা পর্যন্ত কেটে নিয়েছে। বাবরি মসজিদে মুসলমানদের পক্ষে মসজিদের পক্ষে দলিল থাকার পরে মসজিদকে বাইরে জোর করে দাঙ্গা লাগাতে চেয়েছে। আমরা তারপরও শান্তি শান্তি শান্তি, কেন রসুল বলেছে শান্তি কায়েম করো, শান্তির দিকে খেয়াল করে আল্লাহর কাছে বিচার দিয়ে আমরা খামোশ হয়ে গেছি। কিন্তু যখন দেখলো আমার দেশের সংবিধানকে নিভিয়ে দিয়েছে, তখন দেশবাসী উদ্ধার হয়েছে। শুধু মুসলমান নয়, দেশবাসী আজকে আইনটাকে মেনে নিতে পারবে, তার এই আইনটা দেশের সংবিধানের বিরুদ্ধে। আমরা কোনদিন দেশের সংবিধানকে মিটিয়ে দিতে পারি না। ঠিক না ভাই? আগামী দিন সংবিধানের উপরে, দেশের উপরে, জনগণের উপরে কোনো দিনই অত্যাচার হয়। এর জন্য আমি যদি বড় বড় প্রোগ্রাম তৈরি করে আপনাদেরকে ডাকি, সেই মঞ্চ থেকে দাঁড়িয়ে আন্দোলন করি, আপনারা দেশের হয়ে, সংবিধানের হয়ে, শান্তির হয়ে, জনগণের হয়ে আপনারা সেই আন্দোলনের শরীক হতে রাজি আছে। সবাইকে বলছি ডাইরেক্ট আমার হাতে বা আমার ছোট ভাইয়ের হাতে, অন্য কোনো জায়গায় নয়। কেন করতে হবে? সমস্ত মনীষীদের নামে আছে, দাদা হুজুরের নামে কেন থাকবে না? আমার দুঃখ তো এই জায়গায়, আব্বাস সিদ্দিকির বাড়ি আছে, আব্বাস সিদ্দিকির গাড়ি আছে, তার অস্থিরায় গাড়ি গাড়ি হয়েছে। দাদা হুজুর, দাদা হুজুর, দাদা হুজুর, ঠিক না দেখি? আজকে রামকৃষ্ণ মিশন রয়েছে, বিদ্যাসাগরের নামে কলেজ আছে, স্বামী বিবেকানন্দের নামে আছে, রবীন্দ্রনাথ টেগরের নামে আছে, ভেতরে সাই বাবার নামে আছে, নারায়ণের নামে আছে। আরে আমার আবু বাসা যার অস্থিরায় গাড়ি নয়, যখন করতে যাচ্ছি করতে তো পারলে না, অথচ টাকা চুরি করার চেষ্টা করছো। হ্যাঁ, টাকা চুরি করবে? হ্যাঁ, পয়সা হবে। আমি অত ছেড়ে দিবার ছেলে নয়, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না।